আসসালামু আলাইকুম ও আদাব। ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে ফালফক্স বা বসন্ত রোগের টিকা কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আসলে ফালফক্স এটা ইংলিশ নাম, বাংলা মানে হচ্ছে বসন্ত। অনেকে এটাকে পানি বসন্ত বলে থাকে। তো বন্ধুরা, এই রোগটি মূলত 20 থেকে 25 দিন এই রকম বয়সের মোরগ মুরগিতে ছড়ায়। আর এই রোগটি যদি কোনো মোরগ মুরগিতে একবার হয়ে যায় তাহলে দ্বিতীয়বার এই রোগটা আর হয় না, মানে লাইফে বা জীবনে এই রোগটি একবারে হয়ে থাকে। তো বন্ধুরা, এই রোগটি আসলে কীরকম, এটা সর্বপ্রথম চোখে দেখা যায়, চোখ অনেকটা বন্ধ হয়ে যায় এবং মাথার মধ্যে অনেক বড় গুঠি বা ফক্স এটা দেখা যায় এবং শরীরের বিভিন্ন অংশে সেটা দেখা দেয়। এটার দুভাবে আপনারা ভ্যাকসিনটা পেতে পারেন, একটা হচ্ছে আপনার সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন কাজের কথায় আসি। আপনারা দেখতেছেন আমার হাতে এই যে ফালফক্স বা বসন্ত রোগের টিকা, এটা হচ্ছে সরকারি, এটার মূল্য 45 টাকা। আর যেটা বেসরকারি, এটা আপনাদের নিকটতম কোনো ভেটেনারি দোকান থেকে আপনারা এই ভ্যাকসিনটা কালেকশন করতে পারবেন, সেক্ষেত্রে এটার দাম 200-300 বা তারও বেশি হতে পারে। তো সবচেয়ে বেস্ট বা ভালো হয় সরকারিটা, এটা মাত্র 45 টাকা। এটা কোর্স হচ্ছে 100 মুরগির জন্য। তো বন্ধুরা, এটা কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এটা সর্বপ্রথম আপনারা এই যে দেখেন বন্ধুরা, এই মুখটা কিন্তু আমি অনেক আগেই খুলে নিছি, কারণ এটা একটু ঝামেলা হয় বা অনেক সময় লাগে, তো এটা আমি খুলে নিছি। তো আপনারা এটা এইভাবে খুলে নেবেন, খুলে নেওয়ার পরে আপনারা এটা এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে একবার স্বচ্ছ বা পরিষ্কার পানি, স্বচ্ছ অথবা পরিষ্কার টিউবওয়েলের পানি আপনারা নেবেন। এখানে প্রায় 3.5 সিসি বন্ধুরা, 3.5 সিসি। তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, জি বন্ধুরা, হ্যাঁ দেখেন এই যে 3.5 সিসি পানি হয়ে গেছে। তো এটা কি করবেন আপনারা, এই যে এখানে দিয়ে দিবেন, অর্থাৎ ভ্যাকসিনটার মুখ খুলে আপনারা এই পানিটা এখানে মিক্স করে দিবেন। মিক্স করার পরে আর একবার এই পানিটা তুলে নেবেন। বন্ধুরা দেখতেছেন, বাস অলরেডি মিক্স আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এটা আপনারা পুরোপুরিটা ভ্যাকসিনের পানিটা পুরোপুরি এই সিরিজে নিয়ে নেবেন। তো বন্ধুরা, অলরেডি আমার নেওয়া শেষ হয়ে গেছে, এখন যেটা আপনাদের করতে হবে, জি বন্ধুরা, এই পানিটা আপনাদের 100 মুরগিকে দেওয়া যাবে, 100 মুরগিকে দেওয়া যাবে। তো কীভাবে আপনারা এই ভ্যাকসিনটা দেবেন বন্ধুরা সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এই যে এখানে মুরগি আপনারা ধরলেন, মুরগিটা ধরার পরে আপনারা দেখতেছেন এই যে পায়ের এই যে পালকগুলো বন্ধুরা, এই পালকটা দিতে হবে। কীভাবে দিতে হবে আপনাদের আমি দেখাচ্ছি, একজন ধরবেন একজন দিবেন বন্ধুরা। এই যে দেখেন এই যে ভি জায়গাটা, একটু সামনে নিয়ে আসো ক্যামেরাটা, এই যে ভি জায়গাটা বন্ধুরা দেখেন, যেখানে রক্তের কোনো শিরা বা উপশিরা দেখা যাচ্ছে না, একবার একটা ফাঁকা জায়গা সাদা ফটফটে দেখা যাচ্ছে, এটা আপনারা সর্বপ্রথম এখানে একটু 1 ফোঁটা আপনারা ভ্যাকসিন মিশানো পানি নেবেন, অনলি 1 ফোঁটা। নেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা শীষটা এইভাবে ধরুন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা এখানে এভাবে 1, 2 এবং 3 বন্ধুরা, 1, 2, 3, এই তিনটা আপনাকে ফোঁস করতে হবে। আর দেখেন এপার ওপার কিন্তু অলরেডি শীষটা বাইর হয়ে গেছে, এভাবে আপনারা তিনটা ফোঁস করে দেবেন বন্ধুরা। আপনাদের বুঝার স্বার্থে আমি আর একবার দেখাচ্ছি, দেখেন। তো বন্ধুরা এভাবে আপনারা ধরবেন, এই যে ভি জায়গাটা, এই যে ফাঁকা ভি জায়গাটা, এই যে ভি জায়গাটা
এই ভিজ জায়গাটার মধ্যে আপনারা যেখানে রক্তে যে শিরা বা উপশিরা দেখা যাচ্ছে না ফাঁকা জায়গাটার মধ্যে আপনারা এক ফোঁটা ভ্যাকসিন এখানে দেওয়ার পরে তিনটা ফোঁজ দিবেন, এক দুই তিন। তো বন্ধুরা এভাবে আপনারা দিবেন, এভাবে দিলে পরে ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনার মুরগি ফালফক্স বা বসন্ত রোগে মারা যাবে না, ইনশাল্লাহ আপনারা এটা শিখে গেছেন। ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, তো ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।